পানাম শহর বা পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসনে আসার পর মুঘলরা সোনারগাঁতে বেশ কিছু সড়ক ও সেতু নির্মাণের ফলে সোনারগাঁও ও পানাম শহর নতুন রূপে আবির্ভূত হয়। মুঘল আমল উপমহাদেশের যে কোনো এলাকার জন্য অত্যন্ত তাৎপর্য ছিল। ব্যাপক সংখ্যক স্থাপনা ও উন্নয়নমূলক কাজ এই সময় পরিকল্পিত হয়। পানাম শহরও তার ব্যতিক্রম নয়। সম্ভবত এই পানাম সেতুটি সেই সময়কালে নির্মাণ করা হয়েছিল। সোনারগাঁও এলাকাতে বেশ কয়েকটি মুঘল স্থাপনা বর্তমান সময়ে অক্ষত রয়েছে, তার মধ্যে পানাম সেতু অন্যতম। সেতুটির প্রকৃত নির্মাণকাল সংক্রান্ত কোনো প্রামাণ্য শিলালিপি না থাকলেও স্থাপত্যরীতির বিবেচনা করে ঐতিহাসিকরা এটিকে মুঘল আমলে অর্থাৎ সপ্তদশ শতকে নির্মিত স্থাপনা হিসেবে একমত হয়েছেন। বর্তমানে পানাম সেতুটির বাংলাদেশের সংরক্ষিত প্রত্নসম্পদ হলেও সেতুটির চারপাশ নোংরা আবর্জনা ফেলার ভাগাড় বা ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিন খিলান বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য 173 ফুট এবং প্রস্থে 14 ফুট। সেতুটির খাড়া ইটের গাঁথনি বৃত্তাকারে সন্নিবেশিত। সেতুর মধ্যবর্তী খিলানটি অপর দুটির চেয়ে একটু উঁচু ও প্রস্থ, যার ফলে সেতুটির নিচ দিয়ে জলযান চলাচল করতে পারত। পানাম সেতুটির পাশেই রয়েছে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন, যা বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁতে 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরটি গড়ে উঠেছিল। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষার এই মধ্যবর্তী সমতল স্থানে 1500 শতকে ইসাকা বাংলায় প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁতে। বর্ণাঢ্য হিন্দু ব্যবসায়ীদের রাজকীয় নগর ছিল পানাম নগর। 1971 সালের যুদ্ধে পাকিস্তানিরা সমগ্র রাজ্যটি একেবারে ধ্বংস করে ফেলে। বর্তমানে পানাম নগরটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সংরক্ষিত। প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন এই পানাম সিটি ও পানাম সেতুটি দেখতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া বাসস্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়েই সরাসরি চলে যেতে পারবেন পানাম সেতু ও পানাম নগরে।